তুলবো দেখুন কত বড় বড় ঘাট কোন দেখুন কত সুন্দর তেলা কুচু শাক আমার তোলা হয়ে গেছে এবার বাড়ি চলে যাব দেখুন কত বড় বড় নথি নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে বাগানে বোনারা সবজি তুলতে আমার দেও শহর থেকে বাড়িতে আইছে বোনারা সবজি খুবই পছন্দ করে তো এখন বোনারা সবজি তুলব তো বাগানে প্রথমেই বুনো কচুর লতি আছে দেখুন বুনো কচুর লতি দেখাবো আপনাদের ওগুলো তুলব পরে অন্য সবজি তুলব তো চলুন বন্ধুরা তো দেখুন এই যে বুনো কচুর লতি কত সুন্দর সবুজ সবুজ লতি এই অনেকগুলো লতি এরকম তুলব অনেক লতি হয়েছে দেখুন কত বড় বড় লতি লম্বা লম্বা হয়েছে বাগানের লতিগুলো কতগুলো তুলেছি দেখুন এই লতি কিন্তু বাসতে একটু কষ্ট হবে কিন্তু খেতে এতটা দারুণ লাগবে আর ছোট মাছ দিয়ে ভাজবো পাতায় ভাজবো গুলো কচুর লতি তুলে নিয়ে চলে আইছি তাই গাটকল তুলবো দেখুন কত বড় বড় গাটকল এইগুলো সব বর্ষাকালে হয় এই গাটকলগুলো আর খেতেও দারুণ লাগে শীতের সময় থাকে না এগুলো আস্তে আস্তে ই হয়ে যায় মুতোটা থাকে পরে হয় এগুলো বর্ষাকালে হয় এগুলো দেখুন কত মোটা মোটা টেনে টেনে উঠবো মুতোগুলো থাকবে পরে হবে আবার এই বাগানের সবজি এই দেখুন একটা মুঠো উঠে গেছে এইগুলোই যে তো বন্ধুরা দেখুন কত সুন্দর তেলা কচু শাক এটাও কিন্তু বাগানের একদম এগুলো সার ওষুধ ছাড়াই এইগুলো সবজি এই যতগুলোই ছিল সবই সার ওষুধ ছাড়া এতটা স্বাদ লাগে এগুলো তুলবো তো দেখুন এতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেই তুলতে ইচ্ছে করবে রান্না করলে খেতেও ইচ্ছে করবে খেতেও দারুণ লাগে আজকে এগুলোও তুলবো আর এই দেখুন ঘাটকল তার তোলা হয়ে গেছে কতগুলো কত মোটা মোটা ঘাটকল এইগুলোই হয়ে যাবে এবার তালা কচু শাক তুলবো এগুলো রেখে দেবো এতটা জালি জালি শাক দেখলেই তুলতে ইচ্ছে করে আমাদের বাগানে এই সবজিগুলো প্রায় আমরা নিয়ে রান্না করে খাই কিন্তু এই শাকগুলো উপকারও আছে আর খেতেও ভালো লাগে কত সুন্দর উঠেছে দেখলে ও ইচ্ছে করে তুলতে তুলবো না তবুও তুলে নিয়ে দেবো দেখুন দেখুন কত সুন্দর তেলা কচু শাক আমার তোলা হয়ে গেছে এবার বাড়ি চলে যাবো আমার তেলা কচু শাক কাটা গেছে কলমি শাক কাটা গেছে এবার ঘাটকলটা কাটতেছি এতে কিন্তু একটু শুনকাবে না অনেকগুলো বেছে গুলেছি দেখুন শাপলার মতো একদম সব বেছে দেবো এরকম করে সব শাপলার মতো বেছে নেবো এটা বাসা খুবই সহজ আমি মাছ আর সবজি সব কেটে নিয়েছি এখন রান্না করব তো এই যে সবজি আর এই যে মশলা নিয়েছি লবণ হলুদ দিয়ে মাছটা মাখায় নেবো তেল দিয়ে দেবো মাছ দিয়ে দেবো আমার মাছ ভালো হয়ে গেছে কয়টা মাছ তুলে রাখবো ঝোলটা জাল হতে আমি কচুর লতি মাখাই নেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পেঁয়াজ কুচুর দিয়ে দেবো জিরে বাটা ধনে বাটা মরিচ বাটা একসাথে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়ে দেবো তেল দিয়ে দেবো ভালো করে মাখাই নেবো আমার মাখানো হয়ে গেছে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে নরম হয়ে যাবে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়ে
সুদা লাগে তো শাক দিয়ে দেব। আমার রান্না হতে হতে কলা পাতা তুলে নিয়ে আসবো। আমার শাক রান্না হয়ে গেছে, এবার নামাই নেব। আমার রান্না আবার হয়ে গেছে, আবার পুরো নামাই নেব। এতে দিয়ে দেবো জল, এই গাড়পর করে সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঘাটকল সেদ্ধ হতে হতে মাছটা বেছে নেব। টাকি মাছে কাঁটা কম, খেতেও ভালো লাগে, তার জন্য টাকি মাছ দিয়ে ঘাটকল বাটবো সরিষা দিয়ে। দেখুন এক টাকাটা মাত্র। ঘাটকল সেদ্ধ হয়ে গেছে, নামাই নেব। কড়াই গরম হয়েছে, দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়ে দেবো কটা কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দেবো তেলে। ভাজা হয়ে গেছে, গাঁটকল দিয়ে দেবো। অল্প ভাজবো গাঁটকল, বেশি ভাজবো না, কম ভাজবো। পাতায় তেল দিয়ে দেবো, আমার পাতায় তেল দেওয়া হয়ে গেছে, আমার কচু লতি পাতায় দেবো। সাথে কাঁচা মরিচ দিয়ে দেবো, একসাথে বেটে নেব। মাছ আর গাঁটকল একসাথে বেটে নেবো।